একজন কে হত্যা এবং আরেকজনকে রামচিত অপমান করার প্রতিবাদে প্রবোধপুর সাধনা উচ্চ বিদ্যালয় সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ কমিটির সদস্যবৃন্দ আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। পাশাপাশি নওগাঁয় ট্রেনিং করার জন্য পাঁচজন শিক্ষক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সদাশয় সরকার তাদের প্রতি একটু সহানুভূতি দেখার জন্য আমরা অনুরোধ করছি। গণভাব সাধনকে আজকের এই মানববন্ধন সফল করার জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।